আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আমি যদিও হাসি মুখে আছি, কিন্তু আমি অত্যন্ত ব্যথিত যে যে সমস্ত বন্ধুরা আমাকে মেসেঞ্জারে অনেকেই রিকোয়েস্ট করেছে যে আপনি লাইভে নাই কেন দুই দিন ধরে, মানে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছিল, কিন্তু এই আইডিতে আমার বন্ধুর সংখ্যা মাত্র 300, আমার আগের কোনো আইডি নাই। আইডি এবং পেজ 7-8টা ছিল আমার। তো ওই এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের বিরুদ্ধে মামলা করার পরে আমার আর কোনো আইডি নাই। এখন প্রায় 400 মতো আইডি দেখবেন আমার আছে ফেসবুকে, যতগুলো আইডি আমার ছিল, যেমন এম এ সামাদ, আব্দুস সামাদ, সামাদ কমরেড, তারপর সুজন আব্দুস সামাদ, আর যতগুলো পেজ ছিল আমার, আমার অনেক ক্ষতি হয়ে গেছে, যতগুলো পেজ ছিল একই নামে প্রায় 400+ আইডি চলতেছে, কিন্তু ওগুলোর মালিক আমি না, আমারগুলো অলরেডি সব ডিএক্টিভ করে দিয়েছে বা পুনরায় স্থগিত করে দিয়েছে, এই জন্য আমি লাইভ করতে পারি নাই। তো ধন্যবাদ বন্ধুরা, মাত্র 300 জন বন্ধু এখানে আছেন, আমি অনেকের অনুমতি না নিয়ে এই কারণে ট্যাগ করেছি, অপরাধ নেবেন না, ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আর সম্ভব হলে আপনারা যদি একটু শেয়ার করে দিতেন, সম্ভব হলে আপনারা যদি একটু শেয়ার করে দিতেন, তাহলে মোটামুটি সব বন্ধুই আমার চেহারাটা দেখতে পারতো বা আমি কি বলতে চাই শুনতে পারতো। আমার কাছে কিছু তথ্যভিত্তিক সংবাদ আপনারা পান, যেমন ধরেন এনায়েতুল্লাহ আব্বাসী, তার কি দরকার ছিল যে 400-500 ছেলে সে শুধু আমাকে ফেসবুকে যাতে আমি কথা বলতে না পারি তার জন্য ডিউটি রাখার আছে? দেখেন, যারা অপরাধী, কারণ এনায়েতুল্লাহ আব্বাসীর মতো লোক, এটা আমি মানি সে একটা মসজিদে ইমামতি করতে পারত এবং মাসে হয়তো 20-25 হাজার বা 50 হাজার টাকা উপার্জন করে সংসার চালানোর ক্ষমতা তার ছিল, এটা হলো তার সামাজিক অবস্থান। মানে সেই ব্যক্তি জনগণের সাথে ধোঁকাবাজি করে হেলিকপ্টারে চড়ে ঘুরে 3 কোটি টাকা দামের গাড়িতে ঘুরে বিলাসবহুল জীবনযাপন করে, তাহলে তার এই যে অবৈধ পন্থাটা টিকিয়ে রাখার জন্যে প্রয়োজনে খুন করতে হলে সে খুন করবে কেন? আমি যদি তার মধ্যে মিথ্যা বলি, সে লাইভে এসে বলবে যে এগুলো মিথ্যা বলছি আমি, বা তার প্রতিনিধি বলবে, বা আমার নামে সে মামলা করবে, বাট এগুলো ঠিক না, আমার কথাগুলো অতি সত্য, এবং আমি যদি বলতে পারি বা কেউ যদি এগুলো জাতির সামনে তুলে ধরতে পারে, তাহলে কিন্তু তার দরবার শরীফ থাকবে না। তো যাই হোক, আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি না, এই কারণে আজকে হলো সাংবাদিক রোজিনের ব্যাপারে। দেখেন, ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই আমি লাইভে এসে বলেছিলাম, আপনারা অনেকেই পেয়েছেন, জেনেছেন, আমি বলেছিলাম যে সাংবাদিক রোজিনার মুক্তি চাই আর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার চাই। 100 বছর তদন্ত করলেও রেজাল্ট কিন্তু এটাই আসবে, রেজাল্টটা হলো এই, সাংবাদিক রেজিনা সেই জায়গাটার মধ্যে কিছু অপরাধ করেছে, এটা আমরা সাথে সাথে খবর পেয়েছি এবং সে নিজেও স্বীকার করেছে। সেই অপরাধটা হলো সচিবালয়ের মতো একটা সেনসিটিভ জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ কক্ষে গিয়ে, আপনি আরও তো বহুতবার গিয়েছেন, আবার অনেক বহু সাংবাদিক যায় কাউকে ধরে না কেন, এর জন্য আমি দায়ী রোজিনা সাংবাদিককে করি নাই, তার কিন্তু মুক্তি চেয়েছি, আমি দায়ী করেছি সম্পাদককে, যে পন্থা অবলম্বন করে সেই ফাইলটা রোজিনা নিতে চেয়েছিল, যখনই কর্তৃপক্ষর নজরে চলে গেছে তখন তো আর তাকে মাফ করা যায় না। সেখানকার একজন পিয়ন, তার সোর্স, তাকে কিছু টাকা পয়সা দিয়ে সে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে লাঞ্চরে যখন অফিসাররা বাইরে গেছিলো, তখনই সে মোবাইল দিয়ে ছবিগুলো পটাপট পটপট নিতে চাইছিল, কিন্তু সেখানে যে পিয়ন ছিল তাকে সে ম্যানেজ করেছিল, কিন্তু যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে ফেলেছে, তাহলে এটা তো একটা অমার্জনীয় অপরাধ। হোক, তারা দুর্নীতিবাজ, এটা ঠিক আছে,
তারা তো দুর্নীতিবাজ, এটা আমি আপনি সবাই জানি। কিন্তু যে পন্থায় আপনি ডকুমেন্টস আনতে গেছেন এটাও তো অন্যায়। কিন্তু তাহলে আমি এখনও এই সাংবাদিক আপার রোজিনার মুক্তি দাবি করতেছি, কারণ সে হলো নির্যাতিতা। কেন? প্রথম আলো সম্পাদককে আপনারা সবাই চিনেন, উনি মালিক না পত্রিকার, এর আবার আরও বড় মালিক আছে, তার নামও আপনারা জানেন, যিনি গুলশানে থাকে, এদেশের একজন বড় শিল্পপতি। আচ্ছা, আপনারা কি এটা মনে করেন, দেশবাসী বিশ্বাস করেন যে রোজিনা যদি ওই তথ্যটা ঠিকই ওখান থেকে নিয়ে আসতে পারতো তাহলে কি প্রথম আলো পত্রিকায় ছাপাইতে পারতো? পারতো না। তাহলে কি জাতি ওই সংবাদগুলো পাইতো? পাইতো না, প্রশ্নই আসে না। এখন কি তাহলে কেন নিয়েছে? ওনার প্রথম আলোর কাজ হলো এই সংবাদটা নেওয়ার পরেই ওই সচিবকে ফোন দিত যে বাইদা ভাই, আপনার এই সমস্ত তথ্য আমার হাতে আছে, এখন আপনি কত দিবেন দেন। অটোমেটিকলি একটা কন্ট্যাক্ট হয়ে যেত, কারণ এই ডিজিটাল নিরাপত্তা আইন যেটার বিরোধিতা করে আমরা আন্দোলন করে আসছি, এইটা থাকাকালীন মতিউর রহমানের ক্ষমতা নাই যে এই নিউজটা ছাপত এই দুর্নীতির। বাট একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে তাহলে মতিউর রহমানের দোষ কী? মতিউর রহমানের দোষ হলো এইটা, তাদের পত্রিকা প্রকাশের পর থেকে এ পর্যন্ত একই নীতিতে তারা চলে, তারা যে নারী সাংবাদিকগুলোকে নিয়োগ দেয় তাদেরকে দায়িত্বই দিয়ে দেওয়া হয় ছলে বলে কৌশলে বিভিন্ন মন্ত্রণালয়ে ঢুকে আমাদেরকে এই বিশেষ বিশেষ সংবাদগুলো এনে দিতে হবে। এই রেজিনের সাথে আমার আলোচনাও হয়েছিল, নাগরিকের জন্যে সুশাসনের জন্য নাগরিক মেয়র নির্বাচনের আগে যেখানে আমরা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, কারণ ইয়াতে ফার্মগেট তাদের অফিসে সুজন সেই ইয়ার নাম, সুশাসনের জন্যে নাগরিক অর্থাৎ সুজন, সেখানে আমার সাথে কথা হয়েছিল দীর্ঘ সময়, সেও আক্ষেপ করেছিল। এবং তারা পরিবার পরিজন নিয়ে ঢাকা শহরে এসব নারী সাংবাদিকরা বসবাস করে, চাকরি বাজাতে এসব সম্পাদকদের কথা শুনে তারা এইরকম রিস্ক নাই নিয়ে এগুলো নাই। আর এইসব সম্পাদকরা এই নিউজ জাতিকে যেহেতু ছাপাইতে পারতেছেন না ডিজিটাল আইনের কারণে, তাহলে এত রিস্ক নিয়ে এই তথ্যগুলো নিয়ে আপনারা কী করেন? হ্যাঁ, এই তথ্যগুলো নিয়ে এই দুর্নীতিবাজ আমলাদের সাথে যোগাযোগ করে তারা অর্থ দেয়, আবার সময় সুযোগ হলে তারা এটা বিদেশের কাছে বিক্রি করে দেয়, যেমন আল জাজিরাকে দেবে, ডয়েচে ভেলেকে দেবে, বিবিসিকে দেবে, বিনিময়ে ডলার নিবে, আর বলে দিবে তথ্যসূত্র দিবেন না, যে আমাদের কাছ থেকে পেয়েছেন এটা দিবেন না। এই তো হলো তাদের ব্যবসা। এই জন্যে আমি ঘটনা ঘটার 2 ঘন্টার মধ্যেই আমি কিন্তু আপনাদেরকে তথ্যটা জানিয়ে দিয়েছিলাম যে সাংবাদিক, সেটা ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে, আমার অনেকেই এটা ভিডিওটা প্রচার করেছে, অনেকে আবার জানতে চেয়েছে যে কেন। এই জন্যে আজকে লাইভটা আবার করলাম। সম্পাদক মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার চাই এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি চাই, কারণ এই রোজিনা হলো নির্যাতিত, কর্তার ইচ্ছায় কর্ম, তাদেরকে সবসময় এই রকম ধরনের দায়িত্ব পালন করতে হয় যে ছলে বলে কৌশলে। এখন যেহেতু দুর্নীতির আখড়া হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, তো রেজিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছলে বলে কৌশলে তোমার ফাইল ওখান থেকে চুরি করতেই হবে তথ্য, কারণ করতে যেয়ে সে একটা বিপাকে পড়ে গেছে, নাহলে তার চাকরি থাকবে না। আর এই তথ্যটা এই মুহূর্তে মতিউর রহমান পেলে মোটা অঙ্কের একটা ধান্দা তার হয়ে যেত দেশ বিদেশ থেকে, তারা প্রচার করার ক্ষমতা নাই, তারা প্রচার করতো না। তো আমি বলছি আমরা সবসময় নির্যাতিতার পক্ষে। দেখেন, এই প্রথম আলো পত্রিকাটা এমনই একটা পত্রিকা, সর্বনাশ আপনি চিন্তাও করতে পারবেন না, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর কোনো দলের নিউজ কখনো দেখেছেন? রাজনীতিবিদরা রাজনীতি করে দেশের মানুষের জন্যে, তো দেশে অনেক দল আছে না, তো তাদের একটা আত্মীয়র দল আছে মতিউর রহমানের, সেই দলের নিউজটা টুকটাক করে, আর বিএনপি আর এই যে আওয়ামী লীগ ছাড়া।
কারো নিউজ ওই পত্রিকায় স্থান পায় না। হঠাৎ হঠাৎ দুই এক কলম ইঞ্চি আশপাশের দুই একটা সংগঠনের দায়। কেন দায় না? এই যে আমরা যারা বামপন্থীরা আছি, আমরা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা সবসময় বলে আসতেছি। আপনি দেখেন তো ওই পত্রিকায় এই নিউজটা কি ছাপে? এটা কি আমাদের ব্যক্তি স্বার্থের নিউজ যে আমার বাবার কুলখানি, এই জন্য আজকে আমরা লাল পতাকা নিয়ে মিছিল করলাম? সেখানে তো কথাই হয় নির্যাতিতর পক্ষে, তা আমাদের কথা লেখার দরকার নাই। আমরা যার জন্যে রাস্তায় মিছিল করলাম, মিটিং করলাম, সেই তথ্যটা তো প্রথম আলো ছাপতে পারে না, পাবেন না আপনি, হয়তো এতদিন খেয়াল করেন নাই। আপনি এখন থেকে চেক করেন, এটা হলো বুর্জোয়াদের পত্রিকা, তারা হলো বুর্জোয়াদের প্রতিনিধি, যাদের নিউজ করলে তাদের স্বার্থ সিদ্ধি হবে, এরা তাদের নিউজ করে। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রত্যেকের কাছে তাদের প্রতিনিধি এসেছিল, আমরা টাকা দিতে পারি নাই, বললাম ভাই আমাদের বাজেট নাই, এমনভাবে পক্ষে লিখে দিব যে দেখবেন যে ভোট আপনি 10 গুণ বেড়ে যাবে। বললাম ভাই এমনি তো 1.5 লাখ টাকা জমাই খালি, আমরা গরিব দল, তারপরে 7-5 করে অনেক খরচ আছে, তো এই পাবলিসিটির জন্য পত্রিকায় আমাদের কোনো বাজেট নাই, শুধুমাত্র তাপস আর হলো ইশরাক, বিএনপির ইশরাক আওয়ামী লীগের তাপস দুইজনের নিউজ তারা কভার করলো, আর বাকি আমরা যারা ছিলাম আমাদের নিউজ তারা উল্টাটা করে দিল। পরের দিন উল্টাটা কি করলো, যে আওয়ামী লীগের তাপস বিএনপির ইশরাক ছাড়া যারা নির্বাচনে দাঁড়িয়েছে এরা কারো বাক্সে 1 ভোট পড়তেও পারে, কারো বাক্সে নাও পড়তে পারে। নারীর যেমন অলঙ্কার, যেমন নারীর সৌন্দর্য বৃদ্ধি করে, এরা দাঁড়িয়েছে নির্বাচনের সৌন্দর্য বৃদ্ধি করতে। এই যে কথাটা ওনারা প্রচার করলো, এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে। আপনি বলবেন ব্যক্তিগত রাগ থেকে বলছেন, না এটা তাদের নীতি, সেটাই বলছি আমি আপনাদেরকে, কিন্তু বাস্তবতা হলো এই সরকারের ভোটের যে ব্যবস্থা, এই ভোট ব্যবস্থার কারণেই কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই, তথাপি আমি 17,000 ভোট পেয়েছি, এটা আমি বাহাদুরি জাহির করছি না, সেই প্রথম আলোর নিউজ কিন্তু আমার কাছে আছে যে 1 ভোটও আমরা পাবো না। তাহলে আমি যে 17,000 ভোট পেলাম এবং সরকার যেভাবে ভোট জালিয়াতি করলো, যদি জালিয়াতি না করতো তাহলে তো আমি দৃঢ় বিশ্বাস আরও অনেক ভোটই আমি পেতাম। কিন্তু এই কথাটা কেন লিখলো, লিখলো তাদের প্রতিনিধিরা আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা সন্তুষ্ট করতে পারি নাই। এই হলো প্রথম আলো পত্রিকার চরিত্র, এটা বুর্জোয়াদের পত্রিকা, এটা হলো আন্তর্জাতিক যে বুর্জোয়া গোষ্ঠী আছে তাদের এজেন্ট হলো প্রথম আলো, আর ওই রোজিনারা হলো তাদের তুরুপের তাস, তারা হলো নির্যাতিত। আমি চ্যালেঞ্জ করলাম রোজিনা ওখানে যে কাজটা করেছে এটা অপরাধ, কিন্তু সে বাধ্য হয়ে করেছে। আমি 2 ঘন্টা পরে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছিলাম লাইভ করে, আর এখন বলতেছি আরও 100 বছর 10 মাস 2 মাস 1 মাস পর তদন্ত করলে রোজিনা বের হয়ে আসলেও এই তথ্যটাই পাবেন। সে সেখানে পিয়নকে হাত করে সেই ফাইলের ছবির টপা টপা উঠাচ্ছিল মোবাইল দিয়া, এই সময় ঊর্ধ্বতন কর্মকর্তা চলে আসছে, তার আসার কথা ছিল না, লাঞ্চে গিয়েছিল, শুধু পিয়ন ছিল, তাও পিয়ন বাইরে যে দাঁড়িয়ে আছিল যেন তার চাকরিটা না যায়। এই প্রক্রিয়াটাই তো অন্যায়, এই প্রক্রিয়ায় সংবাদ কালেক্ট করাটা তো অপরাধ, এবং ধরা পড়লে কী হবে এটা রেজিনা জানে, কিন্তু কেন করলো? এই যে চাকরি বাঁচাতে হবে, মতিউর রহমানকে দিতে হবে, না দিলে চাকরি থাকবে না, বেতন বাড়বে না, আর মতিউর রহমানের এখন খুব দরকার, কেন দুর্নীতির আখড়া হলেও এখন সব কাজ কেমন হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কোটি কোটি টাকার এখন টিকা কিনতেছে, 6 দিন করতেছে, এই করতেছে ওই করতেছে, এই তথ্যটা মতিউর রহমানের দরকার, এই তথ্য হইলে মোটা অঙ্কের একটা ধান্দা তাদের হবে, তারপরে আবার এটা বিদেশে দেবে। এই জন্য আমি সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে নির্যাতিতকে আপনারা জামিন দিয়ে দেন, আর ধারাবাহিকভাবে এই কাজ করতেছে মতিউর রহমান,
তাকে আপনারা গ্রেপ্তার করে রিমান্ডে আনলে পরে? এর আগে আল জাজিরায় যেসব তথ্য প্রকাশ হয়েছে, বিবিসি থেকে হয়েছে, ডয়েচে ভেলে থেকে হচ্ছে, এগুলো বেশিরভাগ তথ্যই তো দেশ থেকে এই মতিউর রহমানরা দায়ী। তো সবাই দয়া করে আমার এই লাইভটা শেয়ার দিবেন, এবং আমি যে কথাগুলো বলি আবেগে চলবেন না কখনো জীবনে, বিবেকে চলবেন। যেমন আবেগে একটা মানুষকে কোরআন অবমাননা করছে বলে পুড়িয়ে মেরে ফেললো, এখন সবাই হাই হাই করতেছে, কেন? না না না, সে নাস্তিক ছিল না, সে মুসলমান ছিল। তাহলে আবেগ দিলে কী হয় বুঝেন, একটা মানুষকে হত্যা করা যায়, তাকে জীবিত করা কিন্তু যায় না। এই যে আবেগে সবাই রোজিনার পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, ভালো কথা, কিন্তু এই কথাটা বললেন না হলে এরকম রোজিনারা তো আরও অনেকেই বলির পাঠা হবে ভবিষ্যতে। কিছু কিছু রাজনৈতিক দল ব্যাপারটা জানে, কিন্তু ওই প্রথম আলোর সহানুভূতি বা এই যে আমার কোনো নিউজ আর জীবনে প্রথম আলো করবে না এরকম রিক্স নিতে চাচ্ছে না, এই জন্য সুরে সুর মিলাচ্ছে। কিন্তু আসল ঘটনাটা কিন্তু আমি আপনাদেরকে বললাম, এবার আপনারাই যাচাই বাছাই করবেন। জাতির বিবেকের সাথে আমার প্রশ্ন, সবাই ভালো থাকেন, কারণ এরপরে একটা গুরুত্বপূর্ণ লাইভ আছে আমার, যদিও আমার এই আইডি সম্পর্কিত একটা লাইভ আমি করবো একটু পরে, আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ।